রোবট শব্দটি শুনলে আমাদের চোখে ভেসে ওঠে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এমন কিছু যন্ত্রপাতি। কিন্তু না, বর্তমান সময়ে রোবট এই সকল যন্ত্রপাতির মধ্যে সীমাবদ্ধ নেই। রোবটের এই সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করে এই সক্ষমতাকে নেক্সট লেভেলে নিয়ে গেছে চীন। আপনি কল্পনাও করতে পারবেন না চীন মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে রোবটকে কিভাবে পুশ করেছে, যেগুলো দেখলে আপনি খুশি হবার সাথে সাথে অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়বেন। তো চলুন একটু জানার চেষ্টা করি, এগুলো কি আমাদের জন্য ভবিষ্যতে ভালোর দিকে নিয়ে যাচ্ছে, নাকি আমাদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলতে যাচ্ছে। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা এমন কিছু রোবট সম্পর্কে জানবো যেগুলো জানা আপনার জন্য একান্ত জরুরি, যা না জানলে আপনি এই আধুনিক দুনিয়ায় টিকে থাকতে পারবেন না। তো চলুন জেনে নেওয়া যাক চীনের এই মানুষ খুব রোবট সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি সিলিং হয়ে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক এবং মেয়ে হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, না হলে আমি বুঝে নেব আপনি অন্য কিছু। সম্প্রতি চীনের এই অভিনব রোবটের ভিডিও বিশ্বজুড়ে ভাইরাল হয়েছে, অনেকেই এটাকে বলে মানসিক রোবট। এই রোবট সম্পর্কে খুব কমই জানা গেছে, যদিও চাইনিজ কর্তৃপক্ষ রোবটটিকে বলে থাকে এনার্জি কোটালি অটোনোমাস টেকনিক্যাল রোবট বা দ্য ইন্টার রোবট। যদিও আমরা আগে দেখেছি চায়না লকডাউনে কিভাবে রোবট ব্যবহার করেছে, এখন তারা গোটা একটা রোবট আর্মি রেডি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাই হোক, এমনটাও শোনা গিয়েছিল যে রোবটটি নিজ থেকে মানুষের দেহ থেকে বায়োমাস জ্বালানি তৈরি করতে পারে। যদিও রোবটটির সম্পর্কে এখন খুব বেশি কিছু জানা যায়নি, একটি রোবট মেডিকেল ইমার্জেন্সিতে অপারেশন করে যাচ্ছে, দেখতে এটাকে যেন কোনো সায়েন্স ফিকশন ফিল্মের কোনো দৃশ্য বলে মনে হতে পারে। কিন্তু বর্তমান সময়ে এই সকল রোবট ইমার্জেন্সিতে অপারেশন করা ডাক্তারদের পারফেক্ট টিমমেট হিসেবে কাজ করে, আর এই রোবটটির নাম দা ভিসি। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, বিশ্বজুড়ে মেডিকেল রোবোটিক্স সময়ের সাথে যেন ঊর্ধ্বগতিতে ডেভেলপ করা হচ্ছে। এসব রোবট অপারেশন কাজে ব্যবহার করতে অপারেশন থিয়েটারে খুব কম জায়গা প্রয়োজন হয়, তাছাড়া রোগীর অভ্যন্তরীণ যাবতীয় সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখে অপারেশন সম্পন্ন করা সম্ভব হয় শুধুমাত্র এই রোবট দিয়ে। এই রোবট অপারেশন থিয়েটারে রোগীর নিরাপত্তা প্রদান করে, যেমন ডাক্তারের হাত থেকে কখনো নিয়ন্ত্রণের বাইরে গিয়ে কোনো কিছু যদি ছিটকে পড়ে রোগীর প্রাণনাশের সম্ভাবনা জাগিয়ে তোলে, ঠিক তখনই এই রোবট অটোমেটিকভাবে রোগীকে প্রাণনাশের হুমকি থেকে সুরক্ষা প্রদান করতে সক্ষম। কিন্তু তারপরেও দিন শেষে একটি প্রশ্ন থেকেই যায়, আর তা হলো আদৌ কি চিকিৎসা ক্ষেত্রে মানুষের পরিবর্তে ভারী এ সকল যন্ত্রপাতি মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। এবার চলুন কৃষিক্ষেত্রে একটু উঁকি মারা যাক। সম্প্রতি নিশান ডেভেলপ করেছেন ডাক নামক একটি জলজ রোবট। এই রোবটের মূল কাজ ধান ক্ষেতের আগাছা বৃদ্ধি রোধ করা। আমরা সবাই জানি বেশিরভাগ এশিয়ার দেশগুলোতে প্রাকৃতিক মিত্র হিসেবে কাজ করে থাকে এসব হাঁস। হাঁসের পা ধান ক্ষেতের তলদেশে আলোড়িত করে, যার কারণে আগাছা ঠিকভাবে বৃদ্ধি পেতে পারে না, আর এই রোবট প্যাডেলিং এর মাধ্যমে ঠিক হাঁসের মতোই কাজ করে থাকে। আর এই প্যাডেল তৈরি করা হয়েছে রাবারের সাহায্যে, চালিত হয় সৌরশক্তির সাহায্যে এবং জিপিএস এর মাধ্যমে সবকিছু নির্বিকেট করে থাকে। রোবট সব থেকে বেশি বিপ্লব ঘটিয়েছে যেন কৃষিক্ষেত্রে। চলুন এর কিছু নমুনা দেখা যাক। হারভেস্ট অটোমেশন তৈরি করেছে SB100S রোবট। এই রোবটের মূল কাজ বড় বড় নার্সারিতে উদ্ভিদের পাত্রগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা এবং বিভিন্ন শেপে সাজিয়ে তোলা। তাছাড়া নার্সারির সকল ছোট ছোট উদ্ভিদের জন্য যত ধরনের সুরক্ষা প্রদান করা দরকার সবকিছু এই রোবট নিজ দায়িত্বে করে থাকে। এটি একটি আগাছা নিধন রোবট, বলতে পারেন এটি বৈদ্যুতিক বজ্রপাতের মাধ্যমে আগাছা দমন করে থাকে। কিন্তু কিভাবে সেটা খুলে বলছি। স্মল রোবট কোম্পানি এই দুটি রোবট ইনভাইট করেছে, আর এই কাজে দুটি রোবটকে আলাদা আলাদাভাবে কাজ করতে হয়। এই রোবটের কাজ জমির প্রতি মিলিমিটারে ম্যাপ করে আগাছা চিহ্নিত করা, আর ওয়েডিং রোবট সে সকল ডাটা সংগ্রহ করে অটোমেটিকভাবে এ সকল আগাছা ইলেকট্রনিক বজ্রপাতের মাধ্যমে পুড়িয়ে দেয়, ফলে এসব আগাছা আর পরবর্তীতে বেড়ে উঠতে পারে না। আর এমন বজ্রপাত ঘটানো হয় কেমিক্যালের মাধ্যমে। এমন রোবট আমরা ইন্টারনেটে প্রায়শই দেখতে পাই, কিন্তু মূলত এই রোবট তৈরি করা হয়েছে কৃষিক্ষেত্রে ব্যবহারের জন্য। যে কোনো বড় বড় ফার্মিং সেক্টরে ফসল বা সবজি নিরাপত্তার স্বার্থেই এই রোবট ব্যবহার করা হয়। মূলত এই রোবট জনবলের ঘাটতি খুব সহজেই পূরণ করে দেয়। যে কোনো ফার্মিং সেক্টর দেখভালের জন্য এই রোবট একাই যথেষ্ট। এই রোবটের আরও একটি বিশেষত্ব হলো এটা যে কোনো জায়গা দিয়ে চলাচল করতে পারে, উঁচু নিচু পাহাড় ব্রিজ সবকিছু যেন এটা নিমিশেই অতিক্রম করতে পারে। মজার বিষয় হলো এই রোবট পশু চড়ানো বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগে যেখানে একজন মানুষকে এ সকল পশু দল পাহারা দিতে হতো, এই রোবটের কল্যাণে এখন আর মানুষের উপস্থিতি সেখানে প্রয়োজন নেই। এই রোবট তার অত্যাধুনিক সেন্সর এবং ক্যামেরার মাধ্যমে শত শত পশু পাখি একাই লালন পালন করতে সক্ষম। তবে রোবটটি দেখতে বেশ মজার। এবার চলুন দেখে নেওয়া যাক চীন কনস্ট্রাকশন সেক্টরে ব্যবহারের জন্য কি কি রোবট ইনভেন্ট করেছে। AIST একটি হিউম্যান ওয়েট কনস্ট্রাকশন রোবট। এই রোবট দেয়ালের জন্য বড় বড় সিটের মতো সামগ্রী তুলে সে একাই দেয়ালের সাথে স্ক্রু মেরে আটকে দিতে সক্ষম। এমনকি এই রোবট যে কোনো আকৃতির সিটও বহন করতে পারে। এমনকি এই রোবট বিভিন্ন ধরনের টুলস ডিটেক্ট করতেও সক্ষম এবং সেগুলোকে সে ব্যবহারও করতে পারে। এই রোবটের সবথেকে বড় সুবিধা হলো এটার ফুটপ্রিন্ট খুবই ছোট। অন
অন্যান্য কনস্ট্রাকশনের ভারী যন্ত্রপাতি এবং রোবটের ফুটপ্রিন্ট অনেক বিশাল। তবে এই রোবটের কাজ করার জন্য খুবই কম জায়গার প্রয়োজন হয়। FBR 2018 সালে প্রথমবার তাদের এই হেন্ড্রিয়ান এক্স রোবটের মাধ্যমে বাড়ি নির্মাণ করেছিল। সেই বাড়িটির আয়তন ছিল 180 বর্গ মিটার। বাড়িটিতে ছিল 3টি বেডরুম, আর এটা নির্মাণ করতে সময়ের প্রয়োজন হয়েছিল মাত্র 3 দিন। এমনকি এই রোবট দোতলা বিল্ডিং তৈরি করতেও সক্ষম, সেটা খুবই কম সময়ে। আর বর্তমান সময়ে এটা একটা বাণিজ্যিক বিল্ডিং নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে। চীন শুধু এতটুকুতেই ক্ষান্ত হয়নি, চীন যেন নারী পুরুষের ভারসাম্যের একটি বিশাল পরিবর্তন আনতে চেষ্টা করেছে। চলুন দেখে নেওয়া যাক সেটা কিভাবে। ফিমেল এই বায়ো রোবট দেখে আপনার মনে হবে যেন এটা প্রাণবন্ত। খুবই দ্রুত এই প্রোডাক্ট বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে। মূলত যে সকল মানুষ ঘরে একা থাকতে পছন্দ করে তাদের কাছে এই রোবট জনপ্রিয়তা শীর্ষে রয়েছে। অনেক মানুষই ঘরে এই রোবট নিয়ে আসার পর মেয়েদের উপর থেকে আকর্ষণ হারিয়ে ফেলেছে, এমন অনেক প্রমাণ মিলেছে। আপনি চাইলে আপনার চাহিদা মতো কাস্টমাইজ করে এমন রোবট বানিয়ে নিতে পারেন। আপনি কাস্টমাইজ করতে পারবেন এর উচ্চতা, গায়ের বর্ণ এবং ফিটনেস। এই রোবটের আরও একটি বিশেষত্ব হলো এর ত্বক ঠিকই মেয়েদের মতোই। এই রোবটের স্কিন তৈরি করা হয়েছে সিলিকা জেল দিয়ে, যা দেখতে প্রাকৃতিক ত্বকের মতোই মনে হয়। সেই সাথে এই রোবট একটি অতিরিক্ত চিপ ইমপ্লেট করে এই রোবট দিয়ে ঘরে সমস্ত কাজ করিয়ে নেওয়া যায়। আপনি চাইলে সারাদিন এই রোবটের সঙ্গে সময় কাটাতে পারবেন, আবার ঘরের সাথে কোনো কাজ করিয়ে নিতে পারবেন। সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে রোবট ভবিষ্যতে মানুষের রিপ্লেসমেন্ট হতে যাচ্ছে, এবং সেটাও খুব দ্রুত। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, এই রোবট ভবিষ্যতে আমাদের জন্য ভালো দিকে নিয়ে যাচ্ছে, নাকি ভবিষ্যতে আমাদের জন্য বড় একটা সমস্যার কারণ হতে যাচ্ছে, তা কমেন্ট করে আমাদের জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।